জনমনে স্বস্তি ফিরছে রাজধানীতে যান চলাচল বেড়েছে বেড়েছে মানুষের যাতায়াত নিরাপত্তা নিশ্চিত রাখতে সেনাবাহিনী ও বিজিবির যৌথ টহলও অব্যাহত আছে সহকর্মীদের সহায়তায় বিস্তারিত দীপু কোটা সংস্কার আন্দোলনে ভর করে সম্প্রতি রাজধানী সহ দেশ জুড়ে চলে বিএনপি জামাতের সহিংসতা সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করে সরকার রাজধানীর সর্বত্রই চলছে টহল সাথে সেনাবাহিনীর বিজিবিও এসব টহলে অংশ নিচ্ছে দেশের সম্পদ রক্ষার্থে আমরা নিয়োজিত হয়েছি আমরা এই দুর্বৃত্ত নির্মূল করার জন্য যা করা প্রয়োজন আমরা সেটা করছি শিক্ষার্থীরা কখনো এই কাজ করতে পারে না বলে আমরা জানি এবং বিভিন্ন স্থাপনে আমরা যখন গিয়েছি ওখানে যারা ছিলেন তারাও এক বাক্যে বলেছেন যে এখানে স্যার কোনো শিক্ষার্থীরা ছিল না কারফিউ শিথিল হলেই ঘর থেকে বের হয়ে প্রয়োজনীয় কাজ করছেন নগরবাসী যে আগে থেকে একটু স্বস্তি বোধ করতেছে রাস্তাঘাট অবস্থা কিছুটা স্বাভাবিক মনে হচ্ছে আশেপাশে অনেক আইন শৃঙ্খলা বাহিনী আছে রাস্তায় চলাচলে কোনো সমস্যা হচ্ছে না যান ও জন চলাচল বেড়েছে সমস্যা দেখি নাই কিন্তু আমরা যে যেমনে আছি। গাড়ি চালাইতে আসি মানে আগে যেরকম মার ছিল সেটা এখন নাই শিগগিরই জীবনযাত্রা স্বাভাবিক হবে এমনটাই আশা নগরবাসীর দীপু সারোয়ার একুশে টেলিভিশন ঢাকা